আজ থেকে প্রায় 34 বছর আগে শেষবার অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। তিনি 70 ও 80 দশকের যে সমস্ত জনপ্রিয় বলিউড নায়িকারা ছিলেন তাদের মধ্যে যোগিতা বালি অন্যতম। তবে তিনি জনপ্রিয়তার শীর্ষে গিয়েও হঠাৎ করে অভিনয় ছেড়ে দেন। যোগিতা বালি জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর স্ত্রী। 1989 সালে মুক্তি পেয়েছিল তার অভিনীত ছবি আখরি বদলা। তার বিপরীতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী। জনপ্রিয়তার একেবারে শীর্ষে পৌঁছেও হঠাৎ করেই বলিউড থেকে বিদায় নেন যোগিতা বালি। তিনি সরে যান লাইমলাইট থেকেও। সংবাদ মাধ্যমের সামনেও আসতে দেখা যায় না এক সময়ের জনপ্রিয় এই অভিনেত্রীকে। তিনি হাজির থাকেন না কোনো সামাজিক অনুষ্ঠানে। তবে 2013 সালে একটি ছবির প্রযোজনা করেছিলেন যোগিতা বালি। এনিমি ছবির প্রযোজনার দায়িত্ব সামলেছেন যোগিতা বালি। এই ছবিতে মুখ্য চরিত্রে ধরা দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী ও সুনীল শেট্টি। তবে ক্যামেরার পিছনে থাকলেও সে সময়ও ক্যামেরার সামনে আসতে দেখা যায়নি তাকে। কেন তিনি অভিনয় থেকে সরে গেলেন, এ প্রশ্নের জবাবে যোগিতা বালির ছোট ছেলে নমসী চক্রবর্তী জানান, আমার মা নিজের 4 সন্তানকে নিয়ে ব্যস্ত থাকতেন। এছাড়াও আমাদের 11টি পোষ্য রয়েছে, তাদের দেখাশোনা মা নিজ হাতে করতে ভালোবাসেন, আর সে কারণেই ওদের ছেড়ে কোথাও যেতে পছন্দ করেন না তিনি। বহু পরিচালক মায়ের কাছে এসেছেন কাজের প্রস্তাব নিয়ে, কিন্তু মা কিছুতেই রাজি হয়নি, তাদের বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছেন। 1979 সালে মিঠুন চক্রবর্তীর সঙ্গে 7 পাকে বাঁধা পড়েন যোগিতা বালি। তাদের 4 সন্তান রয়েছে। বড় ছেলে মহক্ষয় ইতিমধ্যেই ডেবিউ করে ফেলেছেন বলিউড ও টলিউডে। দেশ ও বিদেশের তারকাদের বিভিন্ন তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।